वेलकम स्टूडेंट्स, आमरा ह्यूमन एक्सक्रेटरी सिस्टम सम्बन्धे आलोचना करछिलाम एबं मेनलि यूरिन फर्मेशन निये आलोचना करछिलाम एबं ह्यूमन एक्सक्रेटरी सिस्टम बा रेचनतंत्रेर एटी हलो 8 नम्बर ट्यूटोरियल भिडियो। तो एक्षेत्रे आमरा आलोचना करब जे हेनलिर लूप किभाबे काउंटार कारेंट एक्सचेंजार एबं माल्टिप्लायर हिसाबे काज करे। एक्चुअलि आमरा एर आगेर भिडियोते आमरा टिउबुलार रिअ্যাবসর্পশন सम्बन्धे आलोचना करेछि, मेनलि प्रक्सिमाल कनवल्यूटेड टिउबुल बा निकटवर्ती संवर्तनालिकाय़ किभाबे विभिन्न पदार्थेर पुनर्शोषण हय सेई सम्बन्धे আলোচনা করেছি। এবং আজকে আমরা আলোচনা করব হেনলির লুপের মধ্যে কিভাবে বিভিন্ন পদার্থের রিঅ্যাবসর্পশন হয় এবং হেনলির লুপ প্রধানত কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার এবং মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। এখন এই যে দুটি টার্ম তোমাদেরকে বললাম, একটি হলো কাউন্টার কারেন্ট এবং আরও একটি এক্সচেঞ্জার এবং মাল্টিপ্লায়ার। সুতরাং এই টার্মটা কেন ইউজ হচ্ছে ইন কেস অফ নেফ্রন বা হেনলির লুপের ক্ষেত্রে, এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। ওকে, এবং আমরা যদি হেনলির লুপের যদি গঠন দেখি তাহলে দেখব যে হেনলির লুপে দুটি ডিফারেন্ট স্ট্রাকচার আছে, একটি হলো অ্যাসেন্ডিং লিম্ব এবং আরও একটি হলো ডিসেন্ডিং লিম্ব। সুতরাং ডিসেন্ডিং লিম্ব মানে যেটি কর্টেক্স থেকে মেডালার দিকে নামছে। ওকে, সুতরাং আমরা যদি এক্ষেত্রে ইন্টারস্টিসিয়াল অংশ যদি আমরা দেখি, অর্থাৎ নেফ্রন ছাড়া কিডনির অন্য যে অংশ তাকেই আমরা ইন্টারস্টিসিয়াল স্ট্রাকচার বলবো। সো ইন্টারস্টিসিয়াল স্ট্রাকচার এক্ষেত্রে কর্টেক্স, দিস ইজ কর্টেক্স, এবং এই অংশটি হলো মেডালা। ওকে, তাহলে যে হেনলির লুপের যে অংশ কর্টেক্স থেকে মেডালার দিকে নামছে তো তাকেই আমরা বলবো ডিসেন্ডিং লিম্ব, এবং যে অংশ মেডালা থেকে কর্টেক্সের দিকে উঠছে তাকে আমরা বলবো অ্যাসেন্ডিং লিম্ব। ওকে, এবং এক্ষেত্রে অ্যাসেন্ডিং লিম্বের পরে যে স্ট্রাকচার থাকে সেটি হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্তী সংবর্তনালিকা। যে বাকি যে পোর্শন আছে, অর্থাৎ যেগুলো আমি গ্রিন কালারে যে এই অংশটা এঁকেছি, সুতরাং এটি হলো ইন্টারস্টিসিয়াল ফ্লুইড। অর্থাৎ হেনলির লুপ তো একটি টিউবুলার স্ট্রাকচার, একটি অ্যাকচুয়ালি টিউবের মতো গঠন। সুতরাং এই হেনলির লুপের বাকি যে পোর্শন, অর্থাৎ টিউবিউল ছাড়া কিডনির অন্যান্য যে অংশ সেই অংশকেই আমরা বলবো ইন্টারস্টিসিয়াল ফ্লুইড। তাহলে এই অংশকেই আমরা বলবো ইন্টারস্টিসিয়াল ফ্লুইড, এবং ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের উপরের অংশটি হলো কর্টেক্স এবং নিচের অংশটি হলো মেডালা। ওকে, হেনলির লুপের যখন স্ট্রাকচার দেখবে তো ডিসেন্ডিং লিম্বের বেশিরভাগ পোর্শন কিন্তু থিন এবং অ্যাসেন্ডিং লিম্বের বেশিরভাগ অংশ হলো থিক। সুতরাং থিন ডিসেন্ডিং লিম্ব এবং থিক অ্যাসেন্ডিং লিম্ব, তো এই স্ট্রাকচারের ডিফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার এবং মাল্টিপ্লায়ার হিসাবে যখন লুপ অফ হেনলি কাজ করে। এক্ষেত্রে কাউন্টার কারেন্ট সিস্টেম আমরা কাকে বলবো? কাউন্টার কারেন্ট মানে সিম্পলি যখন কোনো ফ্লুইড অ্যান্টি প্যারালালি প্রবাহিত হয়। সুতরাং হেনলির লুপ অনেকটা, দেখো এক্ষেত্রে হেনলির লুপ অনেকটি প্যারালাল গঠন। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো টিউব অনেকটা প্যারালালি তারা অ্যারেঞ্জড হয়ে থাকে। সুতরাং ডিসেন্ডিং লিম দিয়ে সবসময় ফ্লুইড নিচের দিকে নামছে এবং অ্যাসেন্ডিং লিম দিয়ে উপরের দিকে উঠছে। অর্থাৎ ডিসেন্ডিং লিম দিয়ে ফ্লুইড নিচের দিকে নামছে এবং অ্যাসেন্ডিং লিম দিয়ে উপরের দিকে উঠছে। তাহলে এক্ষেত্রে ফ্লুইডের যেহেতু অ্যান্টি প্যারালাল ডিরেকশানে যেহেতু প্রবাহিত হচ্ছে ফ্লুইড হেনলির লুপের মধ্য দিয়ে, সেই জন্যই একে আমরা বলবো কাউন্টার কারেন্ট সিস্টেম। অর্থাৎ হেনলির লুপের মধ্য দিয়ে যেহেতু ফ্লুইড বা এক্ষেত্রে আমরা বলতে পারি প্রাইমারি ইউরিন যেহেতু এইভাবে অ্যান্টি প্যারালালি প্রবাহিত হচ্ছে, সো দিস ইজ সেই কারণের জন্যই হেনলির লুপকে আমরা কাউন্টার কারেন্ট সিস্টেম বলতে পারি। এর সাথে সাথে হেনলির লুপের সঙ্গে কিন্তু আরও একটি ব্লাড ভেসেলস যুক্ত থাকে এবং সেই ব্লাড ভেসেলসের নাম হলো ভাসার একটা। ওকে, তো ভাসার একটাও কিন্তু কাউন্টার কারেন্ট সিস্টেম হিসেবে কাজ করে। যদি আমরা একটু নেফ্রনের ডায়াগ্রাম যদি আমরা আঁকি তাহলে দেখো এটি নেফ্রনের ডায়াগ্রাম। সুতরাং হেনলির লুপ, এই পোর্শন হেনলির লুপের সঙ্গে আমার যে ব্লাড ভেসেলস যুক্ত থাকে, সো দিস ব্লাড ভেসেলস ইজ নোন অ্যাজ ভাসার একটা। তাহলে এই ব্লাড ভেসেলসকে আমরা বলবো ভাসার একটা। তাহলে ভাসার একটার মধ্যেও কিন্তু ব্লাডের প্রবাহ কিন্তু অ্যান্টি প্যারালালি হয়। ওকে, এবং ভাসারেক্টার ফাংশনসও কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দুটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হাইপোটনিক এবং আরও একটি হলো হাইপারটনিক। দেন হাইপোটনিক এবং হাইপারটনিক আমরা কাকে বলবো? ধরা যাক কোনো ফ্লুইডে সলিউট আছে, ধরা যাক এটি জল। সুতরাং জলের মধ্যে যদি কোনো সলিউট বা এক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন আয়ন অথবা কোনো মলিকিউলস যদি থাকে তো তাকেই আমরা বলবো সলিউট। তাহলে জলের মধ্যে যদি সলিউটের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তখনই তাকে আমরা বলবো হাইপারটনিক সলিউশন। এবং যদি জল বা ওয়াটার বা কোনো সলিউশনে যদি সলিউটের কনসেন্ট্রেশন যদি কম হয়
তাহলে এগুলো যদি কম হয়, আমি একটু এক্ষেত্রে মুছে দিলাম, তাহলে বুঝতে পারছো যে এক্ষেত্রে সলিউটের পরিমাণ কম আছে। তো তাহলে এই সলিউশনকে আমরা বলবো হাইপোটনিক সলিউশন, ওকে। এবং মানুষের ক্ষেত্রে কিন্তু প্রধানত হাইপারটনিক ইউরিন প্রধানত সিক্রেটেড হয়। তাহলে হাইপারটনিক মানে কি, মানুষের যে ইউরিন সেটি নর্মাল বডি ফ্লুইডের থেকে অনেক অনেক বেশি ঘন হয়। কারণ মানুষের ইউরিন অর্থাৎ এক্ষেত্রে গ্লোমেরুলাসের আলট্রাফিল্ট্রেশনের ফলে যে ফ্লুইড যেটি হেনলির লুপের মধ্যে প্রবেশ করলো, তো সেই হেনলির লুপ থেকে আবার যখন দূরবর্তী সংবর্তনালিকা দিয়ে তারপরে সেটি যখন কালেক্টিং ডাক দিয়ে যখন একদম একদম এক্ষেত্রে আমরা বলবো ইউরেটারের মধ্য দিয়ে যখন বাইরে বেরিয়ে যায়, তখন যে ইউরিন যেটা সিক্রেটেড হয় সেটি হাইপারটনিক ইউরিন। অর্থাৎ তার কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, কারণ দূরবর্তী সংবর্তনালিকায় প্রচুর পরিমাণে জলের পুনঃশোষণ হয়। এবং প্রধানত আমাদের যে বডি ফ্লুইডস, তো সেই বডি ফ্লুইডের প্রধানত অসমোটিক যে কনসেন্ট্রেশন তাকে আমরা 300 মিলি অসমোমোল বলতে পারি। তাহলে নেফ্রনের মধ্যে যে ইন্টারস্টিসিয়াল যে ফ্লুইড থাকে, বা নেফ্রন না বলে আমরা বলতে পারি যে কিডনির মধ্যে, সুতরাং কিডনির মধ্যে যে ইন্টারস্টিসিয়াল ফ্লুইড থাকে অর্থাৎ নেফ্রন ছাড়া কিডনির যে বাকি পোর্শন তাকেই আমরা বলবো ইন্টারস্টিসিয়াল পোর্শন। তো ইন্টারস্টিসিয়াল পোর্শনের যে কনসেন্ট্রেশন সেটি কর্টেক্স অঞ্চলে প্রধানত 300 মিলি অসমোমোল হচ্ছে। এবং কর্টেক্স থেকে যখন ক্রমশ মেডালার দিকে নামছে, অর্থাৎ ইন্টারস্টিসিয়াল ফ্লুইড যখন কর্টেক্স থেকে ক্রমশ মেডালার দিকে নামছে, আমরা দেখতে পাচ্ছি ক্রমশ তার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, মানে সলিউট কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। এবং সেই কারণের জন্যই দেখো কর্টেক্সে প্রথমে 300 মিলি অসমোমোল, অর্থাৎ এক্ষেত্রে যে সলিউট কনসেন্ট্রেশন 400 মিলি অসমোমোল, মানে যখন মেডালের দিকে নামছে তখন সলিউট কনসেন্ট্রেশন ক্রমশ বেড়ে যাচ্ছে। আবার 500 মিলি অসমোমোল, 600 মিলি অসমোমোল, অর্থাৎ একদম মেডালার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 100 মিলি অসমোমোল, অর্থাৎ মেডালার একদম মেডালাতে যখন চলে আসছে ইন্টারস্টিসিয়াল ফ্লুইড যখন কর্টেক্স থেকে ক্রমশ মেডালের দিকে নামছে, তো ফাইনালি সেই ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশন 1100 মিলি অসমোমোল হয়ে যাচ্ছে। এবং এই যে সলিউট কনসেন্ট্রেশনের এই যে গ্রেডিয়েন্ট, অর্থাৎ এক্ষেত্রে সলিউট কনসেন্ট্রেশন ক্রমশ ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের মধ্যে কর্টেক্স থেকে মেডালার দিকে যেহেতু ক্রমশ বেড়ে যাচ্ছে, এবং সেই জন্যই হেনলির লুপ এই কাজে সাহায্য করে। প্রধানত ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের এই কনসেন্ট্রেশন বাড়তে, অর্থাৎ কর্টেক্স থেকে মেডালাতে যখন ইন্টারস্টিসিয়াল ফ্লুইড যখন ফ্লো হচ্ছে তখন তার কনসেন্ট্রেশন ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এই বাড়াতেই প্রধানত হেনলির লুপ অংশগ্রহণ করে। এবং সেই কারণের জন্যই লুপ অফ হেনলির অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফাংশন সেটি হলো মাল্টিপ্লায়ার, ওকে। তাহলে তাকে আমরা বলবো মাল্টিপ্লায়ার। সুতরাং হেনলির লুপের তিনটি গুরুত্বপূর্ণ ফাংশনের মানে ফাংশনসের তিনটি গুরুত্বপূর্ণ কাজ। তো প্রথম আমরা দেখে নিলাম যে কাউন্টার কারেন্ট, কেন হেনলির লুপে লুপকে আমরা বলবো যে কাউন্টার কারেন্ট, সে সিস্টেম কেন হচ্ছে সেটা আমরা দেখলাম। কারণ ফ্লুইড এক্ষেত্রে অ্যান্টি প্যারালালি প্রবাহিত হচ্ছে, ডিসেন্ডিং লিম দিয়ে যে ডিরেকশানে হচ্ছে, অ্যাসেন্ডিং লিম দিয়ে তার অপোজিট ডিরেকশানে হচ্ছে, তো সেই জন্য কাউন্টার কারেন্ট সিস্টেম হিসাবে কাজ করছে। মাল্টিপ্লায়ার কেন বলবো, কারণ হেনলির লুপ ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশন কর্টেক্স থেকে মেডালের দিকে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে, এবং সেই জন্যই তাকে আমরা মাল্টিপ্লায়ার বলবো। এর সাথে সাথে হেনলির লুপের আরও একটি ফাংশন, সেটি হলো এক্সচেঞ্জার। অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের আয়নের এক্সচেঞ্জ ঘটে ফ্রম দ্য ইন্টারস্টিসিয়াল ফ্লুইড এবং হেনলির লুপের মধ্যে, এবং সেই জন্যই হেনলির লুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটা টার্ম হেনলির লুপের কাজের সঙ্গে ব্যবহার করা হয়, তাকে বলা হয় এক্সচেঞ্জার। এবং সেই জন্যই হেনলির লুপ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার এবং হেনলির লুপ কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করে। এবার আমরা দেখে নিই যে কীভাবে একটি নেফ্রনের মধ্যে, অর্থাৎ নেফ্রনের এক্ষেত্রে আমরা যদি ধরে নিই তো এটি হলো বাউম্যান ক্যাপসুলস, তো বাউম্যান ক্যাপসুলস থেকে যখন নিকটবর্তী সংবর্তনালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যখন ফ্লুইড যখন আসছে বা প্রাইমারি ইউরিন যখন আসছে, তখন তার কনসেন্ট্রেশন 300 মিলি অসমোমোল, অর্থাৎ সেটি নর্মাল বডি ফ্লুইড বা ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশনের সঙ্গে সেই ফ্লুইডের কনসেন্ট্রেশন কিন্তু সমান, ওকে। এবং যখন সেটি একদম যখন ডিসেন্ডিং লিম্বের শেষ প্রান্তে যখন এই ফ্লুইড চলে আসছে, তখন সেই ফ্লুইডের মানে সেই ফ্লুইডের কনসেন্ট্রেশন, অর্থাৎ হেনলির লুপের মধ্যে বর্তমান ফ্লুইডের কনসেন্ট্রেশন 1200 মিলি অসমোমোল হয়ে যাচ্ছে। এবং এবং এই ফ্লুইড যখন যখন হেনলির লুপ যখন ত্যাগ করছে, তখন তার কনসেন্ট্রেশন 100 মিলি অসমোমোল হয়ে যাচ্ছে। সুতরাং এর কনসেন্ট্রেশন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে দ্যান দ্য বডি ফ্লুইড, ওকে। সুতরাং এই যে ফ্লুইড এক্ষেত্রে এটি হয়ে যাচ্ছে হাইপোটনিক, কারণ হাইপোটনিক মানে আমি কি বলেছিলাম, যখন সলিউট কনসেন্ট্রেশন কম হবে। তাহলে দেখো যখন হেনলির লুপ যখন ত্যাগ করছে,
অর্থাৎ হেনলির লুপের মধ্যে বর্তমান ফ্লুইড যখন লুপ অফ হেনলি যখন ট্যাগ করে যাচ্ছে বা ডিস্টাল কনভলিউটেড টিউবেলের মধ্যে প্রবেশ করছে, তখন তার কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে 100 মিলি অসমোমোল। তো এই 100 মিলি অসমোমোল নর্মাল বডি ফ্লুইডের থেকে তার কনসেন্ট্রেশন কিন্তু অনেক কম, তার মানে তার মধ্যে প্রচুর পরিমাণে জল আছে। এরপরে এই ফ্লুইডের ফার্দার প্রসেসিং হবে, তাই যদি না হতো তাহলে ইউরিনের মধ্য দিয়ে আমাদের দেহ থেকে প্রচুর জল বেরিয়ে যেত। ওকে, তাহলে হাইপোটনিক ইউরিন যদি কোনোভাবে সিক্রেটেড হয় আমাদের দেহ থেকে, তাহলে প্রচুর ডিহাইড্রেশন হবে আমাদের। যাতে ডিহাইড্রেশন যাতে না হয়, সেই কারণের জন্য এই ফ্লুইডের ফার্দার জলের রিঅ্যাবসর্পশন হবে ডিস্টাল কনভলিউটেড টিউবেলে অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের প্রভাবে, এবং তার ফলে জল পুনরায় দেহের মধ্যে ফিরে যাবে। যেহেতু জল ক্রমশ দেহের মধ্যে ফিরে যাচ্ছে, তাহলে ফ্লুইডের অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কালেক্টিং ডাক্টের মধ্যে এবং আলটিমেটলি যখন ইউরিন হিসাবে সেই ফ্লুইড যখন সিক্রেটেড হচ্ছে, তখন সেটি হাইপারটনিক ইউরিন হয়ে যাচ্ছে। তখন সেটি কী হয়ে যাচ্ছে? হাইপারটনিক ইউরিন হয়ে যাচ্ছে। তাহলে হেনলির লুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজ, সেটি হলো ওয়াটার রিটেনশান। ওকে, অর্থাৎ জলকে আমাদের দেহের মধ্যে সংরক্ষণ করে রাখে হেনলির লুপ। এবং যদি লং লুপ অফ হেনলি হয়, তো লং যদি লুপ অফ হেনলি হয়, তাহলে জল অনেক বেশি আমাদের দেহতে সংরক্ষিত থাকবে। এবং সেই জন্যই যেগুলো ডেজার্ট এনিম্যাল, তাহলে ডেজার্ট যে সমস্ত অ্যানিম্যালস আছে বা মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ আছে, যেহেতু তাদের দেহে জলের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য তাদের হেনলির লুপ কিন্তু অনেক বড় হয়, অনেক দীর্ঘ তাদের লুপ অফ হেনলি হয়। তো যাই হোক, তাহলে আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম হাইপোটনিক এবং হাইপারটনিক ইউরিন এবং তার সাথে সাথে হেনলির লুপকে কেন কাউন্টার কারেন্ট, এক্সচেঞ্জার এবং মাল্টিপ্লায়ার বলা হয়। অ্যাকচুয়ালি লুপ অফ হেনলি ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং লিম্বের থিকনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ফাংশনের জন্য। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেন্ডিং লিম্বের পোর্শন কিন্তু থিন, তাহলে একে আমরা বলবো থিন পোর্শন অফ ডিসেন্ডিং লিম্ব। ওকে, সো দিস ইজ থিন পোর্শন অফ ডিসেন্ডিং লিম্ব। এবং আমরা লুপ অফ হেনলিতে আমরা দেখছি যে পোর্শন অ্যাসেন্ডিং, অর্থাৎ যে অংশটা কটেক মেডালা থেকে কটেক্সের দিকে আবার উঠছে, তো সেই পোর্শন অনেক বেশি মোটা, অনেক বেশি থিক, সেই কারণের জন্য একে আমরা বলবো থিক ডিসেন্ডিং লিম্ব, থিক অ্যাসেন্ডিং লিম্ব। ওকে, এবং যখন কাউন্টার কারেন্ট সিস্টেম পড়বে, তখন এই থিক অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে পড়া কিন্তু শুরু করতে হবে। এবং এটা বোঝার জন্য আমি কিছু টার্ম এক্ষেত্রে লিখেছি, একটু দেখে নাও। দেখো, থিক ওয়ার্ল্ড অ্যাসেন্ডিং লিম্ব এনএ প্লাস এবং সিএল মাইনাস এক্ষেত্রে অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড হয়, অর্থাৎ ডিসেন্ডিং লিম্ব যেহেতু থিক ওয়ার্ল্ড, সেই কারণের জন্য কেবলমাত্র সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঘটে, মানে এটিপি এর সাহায্যে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন থিক অ্যাসেন্ডিং লিম্ব থেকে ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের মধ্যে চলে যায়। এবং থিক ওয়ার্ল্ড অ্যাসেন্ডিং লিম্ব ইম্পারমিয়েবল টু ওয়াটার, অর্থাৎ কোনো জল এই অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে কখনোই প্রবাহিত হয় না। প্রবাহিত হয় না মানে এক্ষেত্রে অ্যাসেন্ডিং লিম্ব থেকে জল কখনোই ইন্টারস্টিসিয়াল ফ্লুইডে আসে না। এবং তার সাথে সাথে অ্যাসেন্ডিং লিম্ব মেনটেইন দ্য অসমোটিক ডিফারেন্স বিটুইন টিউবুল অ্যান্ড দ্য ইন্টারস্টিসিয়াল ফ্লুইড, ঠিক আছে? অর্থাৎ অ্যাসেন্ডিং লিম্ব টিউবুল এবং ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের মধ্যে একটা অসমোটিক ডিফারেন্স মেনটেন করে, অন্তত 200 মিলি অসমোমোল অসমোটিক ডিফারেন্স মেনটেন করে, এবং সেই জন্যই এরা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। ওকে, এবং তাহলে আমরা একটু টোটাল বিষয়টা দেখে নিই। তাহলে যেটা বলছিলাম যে যখনই তোমরা কাউন্টার কারেন্ট সিস্টেম পড়বে, তখন শুরু করবে অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে। দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি হলো অ্যাসেন্ডিং লিম্ব, তাহলে অ্যাসেন্ডিং লিম্বের এই পোর্শন প্রধানত ইম্পারমিয়েবল টু দ্য ওয়াটার। ওকে, তাহলে যদি ইম্পারমিয়েবল টু ওয়াটার হয়, তাহলে এই অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে প্রধানত এনএ প্লাস এবং ক্লোরাইড আয়নের এক্ষেত্রে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঘটবে। তাহলে এনএ প্লাস এবং ক্লোরাইড আয়নের এক্ষেত্রে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঘটবে, মানে ফ্লুইড যখন অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে ক্রমশ মেডালা থেকে কটেক্সের দিকে যাবে, তখন সে যত যাবে তত সেই ফ্লুইড থেকে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন ক্রমশ ইন্টারস্টিসিয়াল স্পেসের মধ্যে চলে যাবে। ফ্লুইডের মধ্যে সবসময় কী হচ্ছে? এক্ষেত্রে আমরা দেখবো যে কনসেন্ট্রেশন ক্রমশ কমে যাচ্ছে। কেন? এর কারণ এনএ প্লাস বা সিএল মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে সলিউড ক্রমশ লস হচ্ছে। অর্থাৎ থিক অ্যাসেন্ডিং লিম্ব থেকে এনএ প্লাস এবং সিএল মাইনাস বা সল্টের এক্ষেত্রে লস্ট হচ্ছে, এবং সেই কারণের জন্য ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে ফ্লুইডের কনসেন্ট্রেশন ক্রমশ কমে যাচ্ছে। দেখো, 700,
500, 300, 100 ক্রমশ কমে যাচ্ছে। তাহলে এই যে ক্রমশ ফ্লুইডের আমরা দেখতে পাচ্ছি যে লিম্বের মধ্যে মানে মানে নেফ্রনের অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে ফ্লুইডের কনসেন্ট্রেশন যত মেডেলা থেকে কর্টেক্সের দিকে যাবে তত কমতে থাকবে, বিকজ দিস পোর্শন ইজ পারমিয়েবল টু অনলি এনএ প্লাস আর সিএল মাইনাস আয়ন। ওকে, অর্থাৎ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঘটবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু জলের কোনো রকম রিঅ্যাবসর্পশন ঘটবে না এই অংশতে, অর্থাৎ অ্যাসেন্ডিং লিম্বে যেহেতু জলের কোনো রকম রিঅ্যাবসর্পশন ঘটবে না এবং সেই কারণের জন্য এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এর সলিউট কনসেন্ট্রেশন ক্রমশ কমে যাচ্ছে। ওকে, অর্থাৎ অ্যাসেন্ডিং লিম্বে ক্রমশ সলিউট কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। এবং এরকম যদি হয় তাহলে কি হবে, তাহলে আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডকে যদি আমরা কনসিডার করি তাহলে দেখো, তাহলে 300 মিলি অসমোল তার স্টার্টিং ছিল মানে কর্টেক্সে, আবার যত মিডলের দিকে নামছে তত কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ সলিউটের পরিমাণ বেড়ে যাচ্ছে। কারণ কি? কারণ অ্যাসেন্ডিং লিম্ব ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে সল্টকে অ্যাড করছে, তা সেই কারণের জন্য 300 থেকে 400, তাহলে কর্টেক্স থেকে যত মিডলের দিকে নামছে 500, 600, 700, 900, 1000 এবং 1100, এবং কর্টেক্স থেকে মিডলের দিকে এইভাবে হেনলির লু প্রধানত সলিউট কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে। এবং সেই জন্যই হেনলির লু প্রধানত কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করছে। ওকে, সুতরাং কেন মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করছে আমরা দেখে নিলাম, এবং এর সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিফারেন্স দেখো, সবসময় ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সঙ্গে থিক অ্যাসেন্ডিং লিম্বের ফ্লুইডের যে সলিউট কনসেন্ট্রেশনের যে পার্থক্য সেটি কিন্তু সবসময় হবে 200 মিলি অসমোল। এবং সেই কারণের জন্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সলিউট কনসেন্ট্রেশন 900, তাহলে টিবিউলের মধ্যে কত 700, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 200 মিলি অসমোল। এক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 700, তাহলে এক্ষেত্রে অ্যাসেন্ডিং লিম্বে ফ্লুইড কনসেন্ট্রেশন কত 500, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 200 মিলি অসমোল। আবার এক্ষেত্রে দেখো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 500 এবং টিবিউলের মধ্যে 300, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 200 মিলি অসমোল। আবার এক্ষেত্রে দেখো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 300 এবং যখন যখন এই ফ্লুইড, অর্থাৎ এক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে ইউরিন, তো ইউরিন যখন লুপ অফ হেনলি যখন ত্যাগ করছে তখন তার কনসেন্ট্রেশন কত হয়ে যাচ্ছে 100 মিলি অসমোল। এবং নর্মাল যে বডি ফ্লুইড আমাদের, তো নর্মাল বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন 300 মিলি অসমোল। ওকে, নর্মাল বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন, তাহলে এক্ষেত্রে ফ্লুইড কিন্তু হয়ে যাচ্ছে হাইপোটনিক। ওকে, সো দিস ফ্লুইড ইজ হাইপোটনিক, কারণ নর্মাল বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন জেনারেলি 300 মিলি অসমোল হয়। সুতরাং এই হাইপোটনিক ইউরিন যদি কোনোভাবে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে জল দেহ থেকে সিক্রেটেড হবে, এবং সেই কারণের জন্য ডিস্টাল কনভলিউটেড টিউবওয়েলের মধ্যে জলের রিঅ্যাবসর্পশন ঘটে উইথ দ্য হেল্প অফ অ্যান্টিডাইউরেটিক হরমোন। এবার আমরা ডিসেন্ডিং লিম্বের অংশটা আমরা পড়ব। অ্যাকচুয়ালি ডিসেন্ডিং লিম্বের যে বাহু সেটি অত্যন্ত থিন বাহু, এবং যেহেতু অনেক থিন সেই কারণের জন্য জল এক্ষেত্রে সহজেই পাস করে থ্রু দিস থিন ডিসেন্ডিং লিম্ব দিয়ে। ওকে, সুতরাং এক্ষেত্রে দেখো থিন ওয়াল ডিসেন্ডিং লিম্ব ওয়াটার এবং ইউরিয়া ডিফিউজ ফ্রিলি, সুতরাং জল এবং তার সঙ্গে সঙ্গে ইউরিয়া সহজেই ডিফিউজ হয় বা ব্যাপন পদ্ধতিতে তারা সহজেই এক্ষেত্রে টিউবিউল ত্যাগ করে বেরিয়ে আসে। কেন এই ঘটনাটা ঘটে? তাহলে দেখো যেহেতু ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশন এক্ষেত্রে বেশি, এবং সেই কারণের জন্য আমরা জানি যে অসমোসিস বা ব্যাপন পদ্ধতি হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে জলের পরিবহন ঘটবে। সুতরাং এক্ষেত্রে যেহেতু যেহেতু ডিসেন্ডিং লিম্বে যেহেতু মানে কনসেন্ট্রেশন যেহেতু কম আছে, সেই কারণের জন্য এক্ষেত্রে জল এক্ষেত্রে ডিসেন্ডিং লিম্ব দিয়ে চলে আসবে কোথায়, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। তাহলে এক্ষেত্রে জল ডিফিউজ হয়ে যাবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, জল এক্ষেত্রে ডিফিউজড হয়ে যাবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। তো তাহলে কি হবে, তাহলে এর কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। তাহলে যত আমরা দেখছি যে ডিসেন্ডিং লিম্ব দিয়ে ফ্লুইড যত নিচের দিকে নামছে, বা এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউরিন যত নিচের দিকে নামছে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। দেখো 300, 500, 900, 1100, এবং জেনারেলি এই কনসেন্ট্রেশন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশনের সঙ্গে সমান হয়। তো সমান থাকার কারণটাই হলো এটা, কারণ ডিসেন্ডিং লিম্ব দিয়ে ক্রমশ জলের রিঅ্যাবসর্পশন ঘটে। যদি জলের রিঅ্যাবসর্পশন ঘটে তাহলে অবভিয়াসলি কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এর সাথে সাথে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে কিন্তু ইউরিয়া, তো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ইউরিয়া কিন্তু এই অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে প্রবেশ করে। ওকে, সুতরাং
ইউরিয়া অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে প্রবেশ করে। ইন্টারস্টিসিয়াল ফ্লুইড থেকে ইউরিয়া ক্রমশ ডিসেন্ডিং লিম্বের মধ্যে প্রবেশ করে। তাহলে তাই যদি ডিসেন্ডিং লিম্বের মধ্যে যদি ইন্টারস্টিসিয়াল ফ্লুইড থেকে যদি ইউরিয়া প্রবেশ করতে থাকে, তাহলে ক্রমশ ডিসেন্ডিং লিম্বের মধ্যে সলিউট কনসেন্ট্রেশন বাড়বে। তাহলে ডিসেন্ডিং লিম্বের মধ্যে সলিউট কনসেন্ট্রেশন যত কর্টেক্স থেকে মিডালের দিকে যাবে তত বাড়তে থাকবে, এই কারণের জন্য, কারণ জলের লস হচ্ছে ডিসেন্ডিং লিম্ব দিয়ে এবং তার সাথে সাথে ইউরিয়ার এক্সক্রেশন ঘটছে থ্রু দ্য ডিসেন্ডিং লিম্ব। এবং সেই কারণের জন্যই এর সলিউট কনসেন্ট্রেশন ক্রমশ কর্টেক্স থেকে যত মিডালের দিকে আসবে তত বাড়তে থাকবে। তাহলে কাউন্টার কারেন্ট সিস্টেম তোমাদেরকে যখন পড়তে হবে বা যখন বুঝতে হবে, প্রথমে শুরু করবে অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে। তো অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন যেহেতু রিঅ্যাবসর্বড হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতে ইন্টারস্টিসিয়াল ফ্লুইডে প্রবেশ করছে, এবং সেই কারণের জন্য ক্রমশ ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। এবং এইভাবে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন প্রধানত এক্ষেত্রে ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশন কর্টেক্স থেকে মিডালের দিকে বাড়িয়ে দেয়, এবং সেই জন্যই লুপ অফ হেনলি এক্ষেত্রে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করে। ওকে, এবং ফ্লুইড যেহেতু অ্যান্টি প্যারালাল ডিরেকশানে প্রবাহিত হচ্ছে, সেই জন্য এটা কাউন্টার কারেন্ট সিস্টেম হিসাবে কাজ করছে। এবং এক্সচেঞ্জার কেন? কারণ ইউরিয়া এক্ষেত্রে দেখছি আমরা ডিসেন্ডিং লিম্বের মধ্যে প্রবেশ করছে, আবার জল বেরিয়ে যাচ্ছে, এবং সেই জন্যই এরা এক্সচেঞ্জার হিসাবে কাজ করে। তাহলে এটাই হলো মোটামুটিভাবে কাউন্টার কারেন্ট সিস্টেম থ্রু দ্য লুপ অফ হেনলি। এর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ পোর্শন আছে, সেটি হলো ভাসার একটা, একটু দেখে নাও। তাহলে আমরা আবার যদি নেফ্রনের একটু আমরা ছবিটা আঁকি, এখনও পর্যন্ত তোমাদের যেটা বোঝালাম একটু বলে দিই। তাহলে ফ্লুইড যখন লুপ অফ হেনলিতে প্রবেশ করছে, ফ্লুইড বা ইউরিন আমরা বলতে পারি, তাহলে তার কনসেন্ট্রেশন কত হচ্ছে 300 মিলি অসমোমল। এবং যখন লুপ অফ হেনলি শেষ প্রান্তে চলে আসছে, কনসেন্ট্রেশন 1200 মিলি অসমোমল। ওকে, অর্থাৎ এবং ক্রমশ যখন লুপ অফ হেনলি যখন ত্যাগ করছে তখন কনসেন্ট্রেশন কত হচ্ছে 100 মিলি অসমোমল। তাহলে এই যে ডিফারেন্ট টাইপের এই যে সলিউট এক্ষেত্রে ইন্টারস্টিসিয়াল ফ্লুইডে অ্যাড হচ্ছে, তো এই সলিউটকে ক্রমশ দেহের মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে যে ব্লাড ভেসেলস, তাকে আমরা বলবো ভাসার একটা। ওকে, সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এক্ষেত্রে ফ্লুইডের বা এক্ষেত্রে সল্ট এক্ষেত্রে যখন ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের মধ্যে প্রবেশ করে, তো এই সল্টকে কিন্তু ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের মধ্যে জমিয়ে রাখলে হবে না, তাহলে তাকে রিমুভ করতে হবে। এবং এই রিমুভালের কাজটাই প্রধানত করে ভাসার একটা। ওকে, এবং ভাসার একটা এই ফ্লুইডকে কন্টিনিউয়াসলি তারা আবার দেহের অন্যান্য অংশে নিয়ে চলে যায়, বা এই সলিউডকে দেহের অন্যান্য অংশে নিয়ে চলে যায়, এবং তার ফলে আমাদের দেহতে অসমোটিক ব্যালান্স ঠিক থাকে। বা আমরা বলতে পারি যে কিডনিতে যেমন অসমোটিক ব্যালান্স ঠিক করে, ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশন যেমন ঠিক করে, তার সাথে সাথে আমাদের টোটাল দেহতে এইভাবে অসমোটিক ব্যালান্স বা আয়নের সাম্য অবস্থায় ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয় থ্রু দ্য ভাসারেক্টা। এবং ভাসারেক্টার যে ব্লাড ভেসেল সেটি অত্যন্ত স্লাগিস, অ্যাকচুয়ালি ভাসারেক্টার মধ্যে যে ব্লাড ফ্লো হয় খুব স্লোলি ব্লাড ফ্লো হয়। যদি অত্যন্ত দ্রুত যদি ব্লাড ফ্লো হতো, তাহলে ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের এই যে কনসেন্ট্রেশনের একটি যে রিদমিসিটি, এইটা নষ্ট হয়ে যেত এবং তার ফলে টোটাল সিস্টেম বিঘ্নিত হতো। তাহলে ভাসারেক্টা খুব ধীরে ধীরে এই সল্টকে ক্রমশ দেহের অন্যান্য অংশে নিয়ে চলে যায়। ওকে, খুব দ্রুত গতিতে নিয়ে যেতে পারে না ভাসারেক্টা, স্লোলি দেহের মধ্যে আবার এই সল্টকে ফিরিয়ে দেয়, কিডনি থেকে আবার দেহের মধ্যে ফিরিয়ে দেয়। এবং এইভাবে কিডনি প্রধানত আমাদের দেহে সল্টের কনসেন্ট্রেশন ঠিক রাখে। ভাসারেক্টা প্রধানত এক্সেস সলিউট, অর্থাৎ ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের মধ্যে যে এক্সেস যে সলিউড ক্রমশ অ্যাড হচ্ছে তাকে প্রধানত রিমুভ করে দেয়। এবং এইরকমভাবে লুপ অফ হেনলির মধ্যে বিভিন্ন পদার্থের রিঅ্যাবসর্পশন ঘটে। সুতরাং রিঅ্যাবসর্পশন বা পুনঃশোষণ যেমন আমাদেরকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হেনলির লুপে ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং লিম্বে কীভাবে বিভিন্ন পদার্থের রিঅ্যাবসর্পশন হয় সেটাও পড়তে হবে। সুতরাং এক্ষেত্রে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কীভাবে লুপ অফ হেনলি বা হেনলির লুপ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার এবং মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করে। এবং তোমাদেরকে বারবার বলছি যে যখন এটা বুঝতে যাবে তখন প্রথমে অ্যাসেন্ডিং লিম্বের কাজ পড়বে, এবং অ্যাসেন্ডিং লিম্ব ইন্টারস্টিসিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশন কীভাবে ঠিক রাখছে। ওকে, এবং তারপরে ডিসেন্ডিং লিম্বের কাজ পড়বে, এবং ডিসেন্ডিং লিম্বের মধ্যে কীভাবে ফ্লুইড কনসেন্ট্রেশন মেনটেন হচ্ছে। সুতরাং এই বিষয়টা বুঝলে এই কাউন্টার কারেন্ট সিস্টেম সহজেই বোঝা যাবে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কাউন্টার কারেন্ট সিস্টেম বুঝতে পারে না। তো আশা করি আমি খুব সহজে তোমাদেরকে কাউন্টার কারেন্ট সিস্টেম বোঝাতে পারলাম। এবং এর সাথে সাথে দেখো, যখন এন্ট্রি অফ দ্য টিউবুলার ফ্লুইড 300 মিলি অসমোমল, অর্থাৎ টিউবুলার
লিটারের মধ্যে যখন ফ্লুইড যে কনসেন্ট্রেশন সেটি 300 মিলি অসমোমল হচ্ছে, কিন্তু যখন লুপাফেনলি ত্যাগ করছে তখন 100 মিলি অসমোমল, আবার যখন ইউরিন যখন সিক্রেটেড হচ্ছে তখন সেটি 1200 মিলি অসমোমল হয়ে যাচ্ছে। অর্থাৎ দিস ইজ মাচ মোর কনসেন্ট্রেটেড দেন আওয়ার নর্মাল বডি ফ্লুইড। অর্থাৎ এই হাইপারটনিক ইউরিন কীভাবে তৈরি হয়, সুতরাং হাইপারটনিক ইউরিন তৈরি হওয়ার ফাইনাল স্টেপ কী, ফাইনাল মেকানিজম কী, সেই বিষয় সম্বন্ধে আমরা পরের দিন আলোচনা করব। তাহলে এখন এইটুকু বুঝিয়ে রাখো যে লুপাফেনলির মধ্যে যে ফ্লুইড প্রবেশ করছে তার কনসেন্ট্রেশন বডি ফ্লুইডের সঙ্গে সমান, এবং এই ফ্লুইড যখন হেনলির লুপ ত্যাগ করছে তখন তার কনসেন্ট্রেশন কিন্তু বডি ফ্লুইডের থেকে অনেক কম। সুতরাং এই হাইপোটনিক ফ্লুইড এবার ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মধ্যে প্রবেশ করবে, যে জায়গায় জলের পুনঃশোষণ হবে। এবং কীভাবে হবে, কীভাবে হাইপারটনিক ইউরিন তৈরি হয়, হাইপারটনিক ইউরিন তৈরি হওয়ার ইউটিলিটি কী, এই সম্বন্ধে আমরা পরের দিন আলোচনা করব। ওকে, আশা করি তোমরা কাউন্টার কারেন্ট সিস্টেম বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।